রোগী 2010 সাল পর্যন্ত বছরে দুবার দিয়ে দেয়া হতো। কেন দুবার দিয়ে দেওয়া বন্ধ হলো রাজ্যকে প্রশ্ন বিচারপতি হরিশ ট্যান্ডনের। আমরা এই বিষয়ে জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুবংশ নিয়োগী রয়েছে আমাদের সঙ্গে। অনুবংশ, এদিন হাইকোর্টের তরফ থেকে কি বলা হয় ডিএ নিয়ে? দেখো, ডিএ বা মহার্ঘ ভাতা কর্মচারীদের পাওয়াটা তাদের অধিকার এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধির নিরিখে দিয়ে দেওয়া উচিত। 2010 সাল পর্যন্ত বছরে দুবার করে মহার্ঘ ভাতা দেওয়া হতো, সেটা কেন বন্ধ করে দেওয়া হলো? এই প্রশ্ন করা হয় রাজ্যের কাছে। অ্যাডভোকেট জেনারেল তিনি যেটা বলেছেন যে এটা বিধানসভা সিদ্ধান্ত নয়, এক্ষেত্রে কোর্টের হস্তক্ষেপ করা উচিত নয়, কারণ রাজ্যের এটাই বক্তব্য যে বিচার প্রক্রিয়া বা বিচার ব্যবস্থা এই দিয়ে দেওয়ার বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করতে পারে না, কোর্টে কিন্তু বিধানসভা সিদ্ধান্ত নেবে। এই মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি হয়ে আসছে, শুনানি আজকে শেষ হয়েছে, রায়দান স্থগিত রাখা হয়েছে। চলতি সপ্তাহে না হোক, আগামী সপ্তাহে সোমবার মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু এই দিয়ে বাড়ানো বা মহার্ঘ ভাতা কত শতাংশ হারে পাওয়া উচিত, একই সঙ্গে কতটা এরিয়ার বাকি আছে সেই এরিয়াটা কবে দেওয়া উচিত, ডিভিশন বেঞ্চ রায়দান করবে। ধন্যবাদ।